আজকে খুবই স্পেশাল একটি ভিডিও হতে যাচ্ছে, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমরা খুবই স্পেশাল একটি ভিডিও দেখাবো। সৌদি আরবে যারা থাকেন অ্যাকচুয়ালি তারা জানেন, এবং যারা সৌদি আরব সম্বন্ধে একটু খোঁজ খবর রাখেন তারা জানেন, এটা র্যান্স রোভার গাড়ির একটি গাড়ি। এটা বিভিন্ন পুরাতন গাড়ি যেগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, যেটা আরবিতে সায়ারা বলে, সায়ারার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনার এইখানে রাখছে। এটা বলতে পারেন পুরাতন বা ভাঙড়ি গাড়িগুলোর সব গোডাউন। এইটা খোলা আকাশের নিচে এইভাবে রাখছে একটা একটা উপরে। এটা দেখেন কত একটা দামি একটা গাড়ি। এটার বিভিন্ন পাসপত্র এইখান থেকে খুলে খুলে বিক্রি হয়, যা কারোর লুকিং গ্লাস দরকার। আমরা এই দেখেন অলরেডি যাচ্ছি, এরকম মরুভূমির মাঝে এরকম ফালায় রাখছে। এগুলো সচরাচর শহর থেকে একটু দূরে হয়, শহরের বাইরে হয়। আমাদের গাড়ির কিছু এয়ারেস, গাড়ির কিছু পার্টস দরকার আছে, আর আমরা ঘুরে ঘুরে বিভিন্ন গাড়ি দেখাবো। কোটি কোটি টাকার গাড়ি এখানে পড়ে আছে। দেখা হলো যেটা গাড়ির দাম 5 কোটি টাকা, সেটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, সেটার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খুলে খুলে বিক্রি করা হবে, সেই উদ্দেশ্যে এগুলো এখানে রাখা হয়েছে। আর আমাদের মতো যাদের দরকার তারা যায়। দেখতে থাকুন আমাদের সাথে ভিডিওটি, আমরা অলরেডি চলে আসছি। দেখেন এটা টয়োটার এয়ারেস গাড়ি। আমরা আমাদের গাড়ির এই লুকিং গ্লাসটা ভেঙে গেছে, তো এটা নিতে আসছি। এটা পুরাতনগুলো কিনতে পাওয়া যায় এখানে। তো এটার অবস্থা ভালো না, দেখেন এইভাবে সব কিছু খুলে খুলে বিক্রি করে। এটা টয়োটার এয়ারএস, সম্ভবত 14 মডেল। সব গাড়ির এইভাবে খুলে খুলে বিক্রি করে। এইটা বাংলাদেশের মন্ত্রী মিনিস্টাররা যে গাড়িগুলো ইউজ করে ওই টাইপের গাড়ি। দেখেন কিভাবে ওরা চিৎপটাং করে রাখছে। বিভিন্ন দামি দামি গাড়ি এখানে পড়ে আছে, যেগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। বাংলাদেশে হইলে হয়তো এগুলো ঠিক করে ফেলতো যেভাবেই হোক, কিন্তু এগুলো সৌদি আরবে গাড়িগুলোর খুবই কম দাম, এই জন্য এই গাড়িগুলো এইভাবে রাখছে। আর দেখেন কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। হওয়ার পরে এই গাড়িগুলো অ্যাকচুয়ালি ওরা কম টাকায় এখানে কিনে নিয়ে এসে, তারপরে বিভিন্ন গাড়ির অঙ্গ প্রত্যঙ্গ, বিভিন্ন মানে আমি এইভাবে বলতেছি মানে পার্টসপত্ররা বিক্রি করে, হেডলাইটের বা চেয়ার টেবিল যা আছে এখানের গাড়ির ভিতরে। এটা দেখেন স্প্রিং, এটা বিভিন্ন পার্ট বাই পার্ট ওদের বিক্রি করে ফেলতেছে। আর আপনারা অলরেডি আমাদের ভিডিওগুলো দেখতেছেন, ভালো লাগতেছে, আপনারা ভালো সাপোর্ট দিচ্ছেন। কাইন্ডলি যারা প্রথমবারের মতো দেখছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। দেখতে থাকুন ভিডিও। দামি দামি গাড়ি, আসলে এটা আসলে সবাই আমি দেখে অবাক হয়ে গেছি যে এরকম সৌদি আরবে, বাংলাদেশেও এরকম আছে কিছু কিছু জায়গায়।